ভারত থেকে তেঁতুলিয়া উপজেলা দিয়ে বেশ কয়েকটি নদী পঞ্চগড়ে প্রবেশ করেছে। একসময় চৈত্র বৈশাখ মাসেও নদীতে ভরা পানি থাকত, চলত বণিকদের বড় বড় নৌকা। নদী কেন্দ্রিক এক অর্থনীতি গড়ে উঠেছিল উত্তরের এই জনপদে। গত দুই দশকে পঞ্চগড়ের করতোয়া নদী সহ তালমা, চাওয়াই, মহানন্দা, পাথররাজ সহ প্রায় সবকটি নদী শুকিয়ে সরু খালে পরিণত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত দুই বছরে 122 কোটি টাকা ব্যয়ে নদীর 77 কিলোমিটার পুনঃখনন করা হয়েছে, কিন্তু তা কোনো কাজে আসেনি। চাষাবাদ, দখল, দূষণ সহ নানা কারণে আবারও তা ভরাট হয়ে গেছে। আর ভরাট নদীর চরকে কৃষিজমি হিসেবে ব্যবহার করছে স্থানীয় নিম্ন আয়ের মানুষরা। যে জায়গাটা আপনার খালি পড়ে থাকে বা চর পড়ে থাকে, তার জন্য আমরা এই ধানের আবাদগুলো লাগাই থাকি। নদীতে পানি থাকে না, তার জন্য আলি বাঁধে আমরা এই বোরো ধানটা করি। স্থানীয় সচেতন মহল ও ভূগোলবিদরা বলছেন, নদী খনন করে নদীর পাড়ে বালু ফেলার কারণে আবারও তা ভরাট হচ্ছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। বালুগুলোকে যেন অনেক নদীর ধার ঘেস থেকে অনেক দূরে সরানো হয় এবং একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে নদীগুলোকে খনন করা হয়। যথাযথ কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই পঞ্চগড়ের যে 34টি নদী, তারা যেন খনন কার্যক্রম অত্যন্ত সঠিক উপায়ে পরিচালনা করে। এদিকে দ্বিতীয় পর্যায়ে 11টি নদী পুনঃখননের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সমীক্ষা প্রকল্প চলমান আছে, সমীক্ষা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনের আলোকে এই অবশিষ্ট নদীসমূহকে এই খননের আওতায় নিয়ে আসা হবে। করতোয়া নদী সহ এই জেলায় 33টি ছোট বড় নদী রয়েছে। সময় সংবাদ, পঞ্চগড়।